বিধ্বংসী আগুনে সারিবদ্ধ হয়ে থাকা পরপর কয়েকটি দোকান পুড়ে ছাই। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর এক নম্বর ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঠরঙা বাজার এলাকায়। এই ঘটনার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এদিন সকাল থেকেই। এদিন সকালেই দোকানের ঘরের ভেতর থেকে স্ফুলিঙ্গ বেরোতে দেখায় সাধারণ মানুষজন। তারপরই খবর দেওয়া হয় দোকানদারদের মালিকগণদের, সেখানে পৌঁছান তারা, আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় দোকানদার ও আশেপাশের মানুষজন। ঘটনা যখন আগুন লেগে যায় তখন আমি তো বাড়িতে ছিলাম, তো আমাকে কিছু পরে ওই 4:30-4:45 নাগাদ আমাকে ফোন করা হয়। সঙ্গে সঙ্গে আমি এসে যখন দেখি পুরো জ্বলে গেছে। আপনার কী দোকান ছিল? আমার মোবাইল রিপেয়ারিংয়ের দোকান। মানে আগুনটা আমি তো সেইভাবে কিছু বলতে পারবো না, কোনো কারণে মোটামুটি আগুনটা ধরেছে। মানে প্রাথমিকভাবে কী অনুমান করছেন, শর্ট সার্কিট থেকে কি? শর্ট সার্কিট হলে হতেও পারে। পটাশপুর ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের কাঠরঙা বাজারের এই আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই আগুনে পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে একটি মোবাইল দোকান, একটি সাইকেল দোকান সহ আশেপাশে আরেকটি দোকান ও একটি ক্লাব ঘর। এই বিধ্বংসী আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পারে স্থানীয় মানুষজন দমকল আসার আগেই পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ক্লাব ঘর ছিল, পরবর্তী একটা মোবাইল দোকান ছিল, ওটা হচ্ছে আগুনের ফুলকি দেখতে। ওরা হচ্ছে চিৎকার চেঁচামেচি করে, চিৎকার চেঁচামেচি করার পর পার্শ্ববর্তী পরিবার থেকে সমস্ত মানুষ ছুটে আসে। ছুটে আসার পর জল দিয়ে নিয়ন্ত্রণ করে, আরও অনেক পুড়ে যেতে পারতো, কিন্তু মানুষের সহযোগিতায় ততখানি আর যায়নি। যেটা বড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক মহাপাত্র জানিয়েছেন, এটি আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা নয়, আগুন মূলত শর্ট সার্কিট থেকেই হয়তো ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত চলছে, আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। চার পাঁচটি দোকানে প্রায় 8-10 লক্ষ টাকার সামগ্রী সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে, যার ফলে ওই দোকানদাররা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক বলে তিনি জানান। এছাড়াও তিনি জানান এই ঘটনার তদন্ত করা হবে। হয়েছে যেটা আমরা জানতে পেরেছি, শর্ট সার্কিট থেকেই মূলত ঘটনা ঘটতে পারে। দোকানদার যারা যিনারা আছেন ওনাদেরও কোনো অভাব মানে অভিযোগ আমরা পাইনি যে কোনো কারণবশত ওনাদের উপরে কোনো কারণবশত কেউ ঘটিয়েছে কিনা, এরকম কোনো নির্দিষ্ট কিছু তথ্য নেই। মোট কতগুলো দোকান ভস্মীভূত হয়েছে? দোকান ভস্মীভূত হয়েছে ধরুন 3খানা আর ক্লাব নিয়ে 4খানা। উৎসবের মুখে এই বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হল 4টি দোকানঘর, আর তাতেই আর্থিক ক্ষতির মুখে দোকানদাররা। পটাশপুর থেকে সৈকত শ্রীর রিপোর্ট, নিউজ 18 লোক।